আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আমি আমার এই ব্রয়লার মুরগির গত চালান থেকে আমি কত টাকা প্রফিট করেছি সবকিছু বাদ দিয়ে আজকে সেই বিষয়টি নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করছি, যারা আমাদের এই চ্যানেল, যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন এবং আমি আপনাদেরকে আমাদের প্রথম ভিডিওতে জানিয়েছি যে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আপনাদেরকে আপডেট করব বা আপডেট জানিয়ে দিব, তো সেই তুলনায় অর্থাৎ সেই ধারাবাহিকতায় এখন আমি কিন্তু আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি। অর্থাৎ যে কোনো বিষয় আমি এটি শেয়ার করছি বিকজ আমার নতুন নতুন অনেক খামারি আছে বা অনেক খামারে জানতে চায় যে কি ধরনের সমস্যা হতে পারে, কি অর্থাৎ আমি বিগত 3 বছরের এই সেটটা পরিচালনার থেকে আজকের এই কথাগুলো বলছি। তো আশা করি আপনাদের কোনো না কোনো উপকার আসবে, বাট আজকের এই ভিডিওটা যদিও আপনাদের সবার উপকার আসবে না, বাট আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিষয়টি বলছি যে আমি কত টাকা লাভ করেছি। গত চালানে আমার ছিল 1000 মুরগি ব্রয়লার। তো আমার এটা প্রথম ছিল, প্রথম এই গত 3 বছরের মধ্যে আমি ব্রয়লার চালান প্রথম করেছি। এর আগে আমি সোনালিতে ছিলাম, পরে কনভার্ট করেছি, যেহেতু বর্তমানে সোনালির অবস্থা খুবই খারাপ ছিল। দেন এখন কিন্তু আবার সোনালি বাজার খুবই বেশি, কারণ 290 টাকা পাইকারি চলতেছে আজকেরটা। তো সেখানে যেহেতু আমি এখন ব্রয়লারে আসি, ব্রয়লারে আসার অনেকগুলো কারণ ছিল, কারণ আমার এখানে অনেক স্টাফ আছে। সো সোনালির বিষয়টা হচ্ছে অনেক লং টাইম, প্রায় 3 মাস চলে যায়। তো সেখানে এখন আমি চাচ্ছি যেহেতু আমার একটা স্টাফ বিল দিতে হয়, আমার ইলেকট্রিসিটি বিল আছে, আমার হাবিজাবি প্রচুর পরিমাণে বিল আছে, তো যার জন্য ওই বিলগুলো ফুসিয়ে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত, ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ব্রয়লারে কনভার্ট করবো। তো ব্রয়লার কনভার্ট করে আসছি। আল্লাহর রহমতে এখন যে চালানটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমাদের স্বপ্ন বিজনেস অ্যাগ্রো, যে পোলট্রি অ্যাগ্রো আছে সেখানে এটা দ্বিতীয় চালান। এর গত চালানে আমি যে কত টাকা লাভ করেছি আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি 1000 মুরগি লালন পালন করেছি গত শেডে, অর্থাৎ গত চালানে। সেখানে আমার তত্ত্বাবধানে ছিল, আমার সাথে আমার আরেক ভাই ছিল মহিম। তো আমরা দুজনে এটা পরীক্ষামূলকভাবে চালিয়েছি এবং প্রথমবারের মতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, যেই টাকাটা পাইছি আমরা খুবই, মানে আমরা আসলে সন্তুষ্ট, আমি আল্লাহর কাছে শুকরিয়া। বিকজ আমাদের ওই সামান্য টাকাটা ছিল সব কিছু খরচ বাদ দিয়ে। আমি আপনাকে বলি, যেমন আমার খাদ্যের বিল, বাচ্চার টাকা, খাদ্য টাকা, তারপর হচ্ছে মেডিসিন, গাড়ি ভাড়া, অন্যান্য খরচ, স্টাফ বিল, বিদ্যুৎ বিল, আমি সব কিছু খরচ বাদ দিয়ে ইন টোটাল, যদিও আপনার এখানে আমার টাকাটা খুব অ্যামাউন্ট, সেটা হচ্ছে আমার সব ইন টোটাল খরচ দিয়ে আমি প্রায় 8000 টাকা লাভ করেছি 1000 মুরগি থেকে। তবে এখানে আপনারা একটা জিনিস ভাবতে পারেন, তবে হ্যাঁ, যেহেতু আমার প্রথম চালান ছিল ব্রয়লারের, 8000 টাকা কেন লাভ করেছি, এর মধ্যে দুইটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি যখন বিক্রি করতে, যে সময় আমার চালানটা শেষ হয়েছে, ওই সময় গিয়ে একদমই ডাউন হয়ে গেছে যে ব্রয়লারের বাজারটা, প্রায় আমি 104 টাকা করে বিক্রি করছি। তো এর মধ্যে কস্টিং, যেহেতু আমি কোনো প্রকার অতটা রিস্ক নিই নাই, প্রথম চালান ছিল, যেটা করার প্রয়োজন ছিল সেটা করছি, এবং প্রচুর পরিমাণে আমার লিটার চেঞ্জ হয়েছে, মেডিসিন গেছে। তা আমার কথা হচ্ছে আমি ট্রাই করি, প্রথম চালান যেহেতু আমার সমস্যা নাই, ইনশাল্লাহ পরবর্তী থেকে ঠিক আছে। তো তারপরও এই 8000 টাকা আমার কাছে, মানে আমাদের কাছে, আমাদের গ্রুপের কাছে অনেক অনেক কিছু, যে এতদিন অর্থাৎ প্রথম চালানে বলার আমাদের এই টাকাটা আসছে, আশা করি পরবর্তী তারও বেশি আসবে। তবে হ্যাঁ, এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এত ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে আপনারা কি কাজ করতেছেন। আসলে বিষয়টা না, আমরা কিন্তু ইন টোটাল খরচ দিয়েই এই কাজটা করছি, ইন টোটাল খরচ দিচ্ছি, ইন টোটাল খরচ দেওয়ার পরে আমরা এই 8000 টাকা আমাদের অ্যামাউন্টে আসছে আর কি। আর হচ্ছে 8000 টাকা যে অ্যামাউন্ট গেছে, এখানে তো সব বিল দেওয়া হয়েছে, তো এই জিনিসটা যেটা আসছে সেটা আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। তো এই জন্য ছিল আজকের ভিডিও, আমি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করি এই অর্থাৎ এই চ্যানেলে এই শেডের প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপনারা সেই বিষয়গুলো জানার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।